আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো আমাদের যে ইউটিউবে আসার পর যখন আমাদের ভিডিও ভাইরাল না হয় তো আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না বা কেন আমাদের ভিডিও ডাউন হয়ে থাকে এবং ভিডিও আপলোড করার সব কিছু করার পরও কোনো একটি ত্রুটির কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো করা হবে তো অবশ্যই নতুন ইউটিউবারদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই বলবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইটন অন করে রাখবেন আমার পুরো দিয়ে প্রত্যেকগুলো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আরও অলরেডি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যখন নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার তেমন নলেজ কিন্তু থাকে না আপনার কন্টেন্টটা কীভাবে তৈরি করলে আপনার ভিডিওটা ভালো হবে বা আপনার ইউটিউবের কন্টেন্টটা ভালো হবে তো আমরা দেখা যাচ্ছে কি বেশি কম সংখ্যক ইউটিউবার আসি যাদের চ্যানেলের থামলেন ভালো টাইটেল ভালো টেক ডিসক্রিপশন মানে টোটাল কিছুই ভালো তো আমাদের ভিডিওটা যখন আমরা ইউটিউবে আপলোড করি তখন কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ ভিউজ পাই না এবং ইমপ্রেশন পাই না মেন কারণ হচ্ছে ভিডিওতে সমস্যা তো বন্ধুরা আমরা যখন আমাদের অনেক ভিডিও দেখি আমার নিজের চ্যানেলে এরকম কিছু ভিডিও রয়েছে যে ভিডিওতে আমার থামলেনগুলো অনেক কোয়ালিটিফুল আমি অন্য কারোটা দিয়ে দেখাচ্ছি না আমার নিজেরটা দিয়ে আমি দেখাচ্ছি তো আমি অনেক রিসার্চ করার পর দেখলাম যে আমার চ্যানেলের অনেকগুলো ভিডিও রয়েছে যে ভিডিওগুলির থামলেন কিন্তু অনেক অ্যাট্রাক্টিভ এবং ভালো থামলেন এবং টাইটেল ভালো এবং ডিসক্রিপশনও আমি ভালো করে লিখেছি টোটাল কিছুই মানে ভিডিওতে যে এসি এটা করা দরকার পুনরুবেশ সেটা আমি করেছি এবং থামলেনও কিন্তু ভালোভাবে দিয়েছি তো এরপরও কিন্তু আমার ভিডিওগুলি ভাইরাল হয় না তো বন্ধুরা এখান থেকে মূলত কোন জিনিসটা বোঝাচ্ছে তো অবশ্যই যদি আমার সব কিছু ভালো হয়ে থাকে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন থামলেন ঠিক আছে তো সব সব কিছু ভালো হওয়ার পরেও কেন আমার ভিডিওটা ভাইরাল হল না তো আপনার নিজের চ্যানেল হয়তো এমন ভিডিও থেকে থাকবে যে সব কিছুই ভালো এরপর আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তো বন্ধুরা এটার মেন কারণ হলো আপনার যে ভিডিওটা এটা অডিয়েন্স প্রপারলিভাবে ভালো দিকে নিচ্ছে না তারা যখনই আপনার টাইটেল অথবা ট্যাগ অথবা ডিসক্রিপশন অথবা আপনার থামলেন দিকে ক্লিক করছে তখন কিন্তু আপনার ভিডিওটাতে ক্লিক করার পর মানে আপনার ভিডিওটাতে ক্লিক করার পর যে বিষয়গুলি তাকা দরকার সেই বিষয়গুলো নেই অথবা আপনার ভিডিও কন্টেন্টটা তৈরি করার ক্ষেত্রে আপনার কোনো ত্রুটি রয়েছে যার কারণে অডিয়েন্স ভিডিওটাতে ক্লিক করে টিকে কিন্তু ভিডিওটা ওয়াচ করে না আমাদের ভিডিওটা যদি ফুল টাইম না দেখে তাহলে কি ভিডিও ভাইরাল হয় না হ্যাঁ বন্ধুরা হয় আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে যে ভিডিওগুলিতে অ্যাভারেজ ভিডিওরেশন এক মিনিট অথবা এক মিনিট এগারো সেকেন্ড এক মিনিট বারো সেকেন্ড এরকম আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে ইনশাল্লাহ এগুলিতে মানে মোটামুটি ভিউ আসতেই আছে তো এটার কারণ কি। এটার কারণ হচ্ছে বন্ধুরা এই যে আমি ভিডিওটা তৈরি করছি হয়তোবা আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে দুই মিনিট সময় হয়তো আপনাদের ভালো লাগে অথবা আমার লাস্টের দুই মিনিট সময় হয়তো আপনাদের ভালো লেগেছে তো যখন অডিয়েন্স এই ভিডিওটা প্রথম থেকে যেভাবে দেখবে ভিডিওটা প্রথম থেকে যেভাবে দেখবে তো তখন ইউটিউব কিন ইউটিউব অ্যালগোরিজেম কিন্তু এই যে স্থানগুলো এগুলোই কিন্তু তারা মানে আপনার ভিডিও ইনফরমেটিভ বলে ধরে নেবে তো আপনি আপনার চ্যানেলে যে কোনো ভাইরাল ভিডিওতে যাওয়ার পর আপনি অ্যানালাইটিক্সের পারে ক্লিক করেন করার পর আপনি একটু নিচে আসলে দেখতে পারবেন যে আপনার ভিডিওটার উপরে টপ 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 কন্টিন এরপরে যে স্কিপ মানে আপনার ভিডিওটা কোন টাইমটা কোথা থেকে কোথায় পর্যন্ত আপনার ভিডিওটা ফুললি দেখা হয়েছে এটা কিন্তু আপনার ভিডিও অ্যানালাইটিক্সে যাওয়ার পর আপনি দেখতে পারবেন তো এর মানে হচ্ছে কি আমাদের ভিডিওর যখন এভারেজ ভিডিওরেশন কম থাকে এবং যদি সেই ভিডিওটার রেগুলার ভিউজ হয় মানে প্রত্যেক দিন কিছু না কিছু ভিউজ আসে তখন কিন্তু আমাদের সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো এটার কারণ হচ্ছে আমাদের ইমপ্রেশন ক্লিক তো রেট এবং আমাদের যে ভিউজ ভিউজ এবং ইমপ্রেশন ক্লিক ট্রেনের কারণে কিন্তু আমাদের এই ভিডিওটা মূলত ভাইরাল হচ্ছে তো এখন কথা হচ্ছে এই যে আপনার যে ভিডিওর যে এক দেড় মিনিট সময় যে আপনি কাউন্ট হলো বা অডিয়েন্সে যে আপনার দেড় মিনিট সময় দেখে যে আপনার ভিডিওটা ভাইরাল হলো তো আপনার এখন আপনি নিজেই ভাবুন যে আপনার ওই দেড় মিনিট সময় ভালো কিছু ভিডিওতে রাখার কারণে কিন্তু আপনার ওই ভিডিওটি ভাইরাল হয়েছে আর যদি আপনার ওই ভিডিওটিতে দেড় মিনিটও ভালো না থাকতো যদি আপনি তিরিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ড ভিডিওটা দেখত তাহলে কিন্তু ভাইরাল হতো না কারণ শুধু ইমপ্রেশন ক্লিক তো রেট তামলেন অথবা ভিউজ দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল হয় না ওয়াচ টাইমেরও কিন্তু কিছুটা বেনিফিট রয়েছে যেটা হচ্ছে যদি আপনার চ্যানেলে ওয়াচ টাইমটা ভালো থাকে এবং সেই সাথে সাথে যদি আপনার চ্যানেলে ভিউজ হতে থাকে এবং ক্লিক তো রেট বাড়তে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু ভালো হয় তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে কথাটাই বলবো আমাদের ভিডিও ভাইরাল না হওয়ার পেছনে যে কারণটি সেটা হচ্ছে মূলত আমরা যে ভিডিওটা তৈরি করি সেই ভিডিওটা ভালো হয় না যার কারণে আমাদের ভিডিওতে অডিয়েন্স ক্লিক করার পর বা ক্লিক করে টিগি আমাদের তামলেন আকর্ষণীয় হয় আমাদের টাইটেল ভালো হয় তারপর টাইটেল এবং তামলেন থেকে কিন্তু অডিয়েন্স আমাদের ভিডিওতে ক্লিক করে করার পর আমরা ভিডিওতে যেই ইনফরমেশানগুলো রাখা দরকার সেই ইনফরমেশানগুলো আমরা কিন্তু রাখছি না ইউটিউবের যে ভিডিও আপনার যখন থামলেন ভালো হয় আপনার যখন টাইটেল ভালো হয় আপনার ভিডিওতে যখন ভিউজ আসে এরপরেও যখন আপনার চ্যানেলের ভিডিও ডাউন হয় বা আপনার চ্যানেলের ভিডিওটি ভাইরাল হয় না বা ডাউন হতে থাকে তো এটার মেইন কারণই হচ্ছে কিন্তু এটা তো আপনার ভিডিওতে আপনি যে ইনফরমেশনটা রাখার দরকার ছিল সেটা আপনি রাখতে পারেন নাই অথবা আপনি যেটা বোঝাতে চেয়েছিলেন অডিয়েন্সকে সেটা আপনি বোঝাতে পারেন নাই বন্ধুরা এই জন্যে আমি আপনাদেরকে বলবো আপনারা যত ইউটিউবে ট্রিক্স অ্যান্ড টিপসই দেখেন না কোনো কোনো ট্রিক্স অ্যান্ড টিপস আপনার ভিডিও ভাইরাল করতে পারবে না আপনার চ্যানেলের ভিডিও আপনার নিজেকে ভাইরাল করতে হবে বন্ধুরা কোনো ইউটিউবার কিন্তু পারবে না আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল করার জন্য একমাত্র ইউটিউব এলগোরি জানে যে আপনার কোন ভিডিওটি ভাইরাল হবে একমাত্র আল্লাহ তালা জানে যে আপনার কোন ভিডিওটি ভাইরাল হবে তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে সর্বশেষ একটি কথাই বলতে চাই আপনি ইউটিউবে ঢোকার পর অনেকগুলো ভিডিও দেখবেন যে অনেক অনেক ভিডিও আছে যেগুলোতে থামলেন নেই এয়ার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস তো এটার কারণ কি এটার কারণ হচ্ছে যখনই নর্মাল থামলেনটা দেখে অডিয়েন্স ক্লিক করছে বা ভুল করেও যদি কেউ ক্লিক করে বলে যখন তার ভিডিওটা ইনফরমেটিভ মনে করে যে না এই ভিডিওটা দেখার পর আমার উপকৃত হবে বা আমি লাভবান হব তখন কিন্তু ভিডিওটা ছেড়ে চলে যায় না কারণ ওনার যদি থামলেন টাইটেল খারাপ হয়ে থাকে ওনার ভিডিওটা কিন্তু ভালো তো এই জন্যে আপনার ভিডিও ভাইরালের জন্য আপনার নিজেকেই কিন্তু কাজ করতে হবে তাও সেটা হচ্ছে আপনার কন্টেন্ট দিয়ে আপনাকে বেলুবেল কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনার ভিডিওতে এমন কিছু রাখবেন যে অন্য ইউটিউবারদের থেকে আলাদা ও নতুন কিছু আপনার এখান থেকে শিখতে পারে তো এরকম কিছু টাইপের ভিডিও আপনার চ্যানেলের জন্য আপনি তৈরি করুন ইনশাল্লাহ আপনার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো টাইটেল ট্যাগ ডিসক্রিপশান এগুলো তো দিতেই হবেই কারণ ইউটিউব যে আমাদেরকে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো কিন্তু এমনিতে দেয় না